সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার সিংহদি গ্রাম তো আজকে আমি যে খামার এসেছি এই খামারের প্রতিবেদন আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে একজন প্রবাসীর স্ত্রী সৌদি প্রবাসীর স্ত্রী যিনি ডেইরি ফার্ম করে সফলতা লাভ করেন ওনার সফলতার গল্প তা আমি জানতে পেরেছি যে সৌদি প্রবাসী নুরুল আমিন ভাই উনি ছুটিতে দেশে এসেছেন তো যার কারণে আমরা আজকে আবার ওনার কাছে এসেছি যে উনি কিভাবে প্রবাসে থেকে এই খামার করার চিন্তাভাবনা করলেন এবং কিভাবে এই খামার শুরু করলেন সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য এবং আমি আরও জানতে পেরেছি যে ভাই এই ডেরি ফার্মের পাশাপাশি যেই আগামী সামনে আর কিছুদিন পর এক দেড় মাস পর কুরবানির ঈদ সেই ঈদকে উপলক্ষ করে উনি কিছু সার গরু ক্রয় করেছেন যেগুলো উনি রমজানে ক্রয় করেছেন তো উনি এই সার গরুগুলো মোটা তাজাকরণ করতেছেন যেগুলো উনি কুরবানিদে ওনার বিক্রি করার ইচ্ছা রয়েছে তো দর্শক বন্ধুরা আজকে আমরা দেখাবো এই দম্পতির আপনার সফলতার গল্প তো দর্শক বন্ধুরা চলুন আমরা আপনাদেরকে প্রথমেই আমরা ডেরি ফার্মটি ঘুরে দেখাই তারপর আমরা এই দম্পতির সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভাইজান নাম কি নুরুল আমিন আমার নাম হাজী মোহাম্মদ নুরুল আমিন আচ্ছা নুরুল আমিন ভাই আমরা তো এর আগেও আপনারই খামারে এসেছিলাম তখন আমরা এই ভাবির যে সফলতা সেই সফলতা আমার দর্শকদেরকে দেখিয়েছিলাম তো জানতে পারলাম যে আপনি ছুটিতে আসছেন যার কারণে আবার আপনার এই খামারে আসা যে আসলে আপনি প্রবাসী থেকে কিভাবে আপনি এই যে দেশে খামার করার চিন্তা ভাবনা করলেন এবং ওয়াইফকে দিয়ে পরিচালনা করাবেন সিদ্ধান্ত নিলেন সেই বিষয়ে বিস্তারিত জানানোর জানার জন্য এবং আমার দর্শকদেরকে জানানোর জন্য আশা করি একটু আমাদেরকে সময় দেবেন ইনশাল্লাহ আপনার আপনাকে সময় দেবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই তো আপনি তো সৌদিতে ছিলেন তো সৌদিতে থাকাকালীন সময় হ্যাঁ দেশে আপনার ওয়াইফকে দিয়ে এই গরুর খামার করাবেন এটা তো একটা সাহসী উদ্যোগ কারণ একটা গরুর খামার করতে গেলে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয় তো আপনার ওয়াইফকে দিয়ে করানো করানোর পরে আপনি এটা সফলতা লাভ করবেন হ্যাঁ এ বিষয়ে কি আপনার কখনো চিন্তা ভাবনা যে ওয়াইফ তো ব্যর্থ হতে পারে তাহলে তো আপনার লক্ষ লক্ষ টাকা লস হতো তো কীভাবে আপনি এই সাহসী উদ্যোগটা নিলেন আমি খুব চিন্তা ভাবনা করে এই খামারটা আমি চিন্তা ভাবনা করে আমি খামার নিছি লাভ লোস কান আল্লাহ রাত তারপরে আমি সাহস করে নিয়েছি যে আমার পরিবার দিয়ে আমি লস হবে না ইনশাল্লাহ আমি লাভবান হব আমি লাভবান লাভবান এই পর্যন্ত আচ্ছা আমার কোনো না এই পর্যন্ত কোনো লোস কান হয় নাই যার ফলে আমি আগে গরু কিনছি আগে দেখছেন দশটা গরু জি বর্তমান দশটা গরু দেখছেন অনেক আপাতত দশটা আরো বাড়াইছি আমি সার গরু এটি আমি কুরবানির সময় বিক্রি করব আচ্ছা আমি রোজার দুইটা দুই দিন আগে আইছি দশ দশ পাঁচ ছয় দিন পরে আমি এই 10টা গরু এই 10টা গরু আমি কিনছি আচ্ছা এই কুরবানি ছারার জন্য আচ্ছা আমি আশা করি আমি লাভবান হব এই যে কুরবানির যে গরুগুলো তুলছেন মোটা তাজাকরণ মোটা তাজা তাজাকরণে আমি লাভবান হব কারণ আমার সময় কম তারপরে আমি চেষ্টা করতে আছি আল্লাহ দিলে মোটামুটি ভালো আছি ভালো আছে গরু আমিন ভাই আমি তখন বাবির কাছ থেকে জানতে পারলাম যে আপনি প্রবাসী থেকেই এই গাবিগুলো ক্রয় করছেন আপনি নিজে নিজে হ্যাঁ আপনি এই প্রবাসী থেকে কিভাবে আসলে গাবিগুলো সংগ্রহ করেন আমি প্রবাসী থেকে ইউটিউব চ্যানেল থেকে আমি মোবাইলে দেখছি গরু আমার পছন্দ হয়েছে এবং পাবনা থেকে আমি এই গরুগুলি এই গাই এবং বকনা বাসুর সব আমি ক্রয় করছি আচ্ছা ক্রয় করার পরে আমার কথা কাছে ঠিক রাখছে হারা বলছিল যে আঠারো থেকে বিশ কেজি দুধ দিবে আমি কথা কাজে ঠিক পাইছি কিন্তু একটু বয়স বেশি গরুটি এই সমস্যা নাই তালা দিলে আমি সব কথা কাজে আমি ঠিক পাইছি আচ্ছা তা বয়স বেশি বলতে আপনার কিরকম বয়স বলতে আমার একটা গরু গাবি। বলছিল যে দুই বিয়ানের গায়ে দিব আমারে কিন্তু এই এই আমার মনে হয় তিন চার বিয়ানের এই সমস্যা নাই আমি আল্লাহ দিলে সব কথা কাজে ঠিক আছে সব কথা কাজে ঠিক পাইছি সব দিক দিয়ে আমি ঠিক পাইছি শুধু কি একটা গাবি একটা গাবি গাবি কিনছিলেন কয়টা গাবি কিনছিলাম তিনটা তিনটা তিনটার মধ্যে একটা তিনটার মধ্যে একটা আর বলছিল যে দাম রি বাসুর দিব বকনা বাসুর সার বাসুর না বকনা বাসুর দিব তো তিনটা দাম রি বাসুর হয়েছে তিনটা বাসুর আল্লাহ দিলে সুস্থ তিনটা বাসুর আমার ভালো আচ্ছা আর প্রথম আমি তিনটে ভগনা বাস রেখেছিলাম পাঁচ পঞ্চল্লিশ হাজার টাকা করে ওই বাস রুগে না আমার বর্তমান গাভীর শুই দিয়েছি যে বাচ্চার হওয়ার তো আচ্ছা তো যাই হোক আমি কোনো সমস্যা পাই নাই কাজের লোকেরও একটু সমস্যা আছে আপনি তো প্রবাসী থেকে একটা স্বপ্ন নিয়ে আপনার এই খামারটা শুরু তো এখন তো আপনি দেশে এসে যে আপনার সুবিশাল খামার দেখতে পাচ্ছেন এখন আপনার অনুভূতিটা কেমন এখন আমার অনুভূতি হল আমি প্রথম যে ডেমার দেখছি ওই টাইমের থেকে এখন পর্যন্ত আমার খুব ভালো পরিস্থিতিটা খুব ভালো আমার স্বপ্ন আস্তে আস্তে পূরণ হইতেছে আমি ওই দিক দিয়ে আগুয়া যেতে পারব আশা করি আগ্য়া যেতে পারি এই সেই স্বপ্নটা পুরনো আস্তে আস্তে পরিপ্রেক্ষিতেই আমি আবার নতুন কইরা পরিকল্পনা নিতে আছি নতুন করে হ্যাঁ নতুন করে আজ আমি গরু কিনে আর স্বপ্ন দেখতাছি যে আস্তে আস্তে আমি বাড়াবো আচ্ছা আমার আশেপাশে জায়গা আছে আচ্ছা আমি আরো ঘর করার চিন্তা ভাবনা করতেছি তবে আমার মনের আশা ইনশাআল্লাহ আশা করি পূর্ণ হবে আচ্ছা কারণ আমার আপনার আশা আছে যে খামার আর অনেক বড় করা আর বড় করার অনেক বড় করার আশা আছে আচ্ছা তো নিশ্চয়ই তো এখন আপনার অনেক ভালো লাগতেছে যে আপনি দেশে এসে যে রকম আপনারা দেখতে পাচ্ছেন আমি দেশে আসার পর আমি দেখি আমি খুশি আমার মনের আশা পূর্ণ হবে তাই আস্তে আস্তে হইতে আছে আমি দেখতে আছি যে আমি যেরমের কিনছি গরু দেখে ও এখন দেখি যে অনেক আলাদা দিলে আমার স্বপ্ন পূরণ হইতে আমি আশা করি যে সামনে দিয়া আমি মাথা যাইতে পারবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা ভাবি এর আগে আসছিলাম আপনার সফলতার গল্প দেখিয়েছিলাম অনেক অনেক প্রশংসা করছে আপনার এই যে উদ্যোগ দেখে হ্যাঁ আপনি আপনার স্বামী বাইরে থাকে তারপর আপনি এত পরিশ্রম করেন হ্যাঁ এটা অনেকেই অনেক প্রশংসা করছে যার কারণে আবার আসলাম তো ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লা ভালো আছে না আচ্ছা তো এখন কি অবস্থা আপনার খামারের এই যে এখন তো সফলভাবে খামার দেখলাম আরও বড় করছেন আসছেন দেখেন আমি আবার গরু আর দশটা কিনছি আচ্ছা আচ্ছা আপনি তো তখন বলছিলেন যে গরু আরো কিনবেন পারাবেন আর দশটা কিনছি দেখেন গরু আচ্ছা ঠিক আছে চলেন আমরা গরুগুলো দেখছি আমরা মার্শাল খুব বড় সড়ো একটি গরু দেখতে পাচ্ছি এটা কি গরু এটা দামরা গরু দামরা দামরা আচ্ছা এগুলো কী জাতের গেলে ইন্ডিয়ান 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 গরু আচ্ছা তো এগুলো তো আপনি দেশে আসার পরে ক্রয় করছেন আমি দেশে আসার পরে ক্রয় করছি রোজার চার পাঁচটার পরে আমি ক্রয় করছি আচ্ছা এই গরুটা আপনি কত দিয়ে ক্রয় করছেন এই গরুটা করছে এক লাখ আশি হাজার টাকা দিয়ে এক লাখ আশি হাজার এর ওজন কতটুকু আছে আপনার জানা আছে দশ মন এগারো মন হবে দশ এগারো মন হবে হ্যাঁ আচ্ছা তো আপনি তো এটা এই কুরবানি দিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা আছে আপনার এই কুরবানি বিক্রি করার চিন্তা ভাবনা আছে কিরকম দাম আশা করতেছেন যে কুরবানি দিয়ে বিক্রি হতে পারে অনেজ আশা তো করি আড়াই লাখটা বেঁচতে পারুন আচ্ছা মানে চিন্তা ভাবনা আছে আড়াই লাখ টাকা দাম আশা কর আশা করি আচ্ছা আমরা আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা তো ইন্ডিয়ান না হ্যাঁ এটা ইন্ডিয়ান আচ্ছা এটা কত দিয়ে কিনছেন এটা দেড় লাখ টাকা দিয়ে কিনছে এটা দেড় লাখ টাকা আচ্ছা তো এটা আপনি কত দাম আশা করতেছেন

এক লাখ বিশ এক তিরিশ আশা করি এরকম আশা করতে ঠিক আছে আপনার এই যে তিনটা এখানে একটা কালো এখানে একটা লাল ওইখানেও একটা লাল তিনটা প্রায় দেখি যাচ্ছে সেম সাইজের সেম না সেম টু সেম তিনটা কিনা তিনটাই কিনা হ্যাঁ তিনটাই আচ্ছা এই তিনটা কয় দাঁত করে

চলেন আমরা আরো কিছু দেখি ভাই আমরা মাসাল্লাহ খুব সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছি লাল কালারের এটা কি জাতের গাবি জানেন এটা অফিস এটা ফি জানেন গাবি অফিস গাবি আচ্ছা এটা কয় দাঁত জানেন এইটা কানি সমান কানি সমান হ্যাঁ আচ্ছা এটা কি দেখি দুধ পাচ্ছেন হ্যাঁ দুধ পাচ্ছি কয় কেজি মানে বর্তমান দুধ দিতে আমরা 12 কেজি মানে 12 লিটার হ্যাঁ 12 লিটার আচ্ছা সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা তো এটা আপনার কি বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা বাচ্চা কি বাচ্চা

যদি কেউ নিতে চায় বা আসুক দেখুক বা দেখে যদি পছন্দ হয় তা আমি লেজা মূল্যই আমার অনেক টাকার দরকার আমার কথা হলেও আমার ফার্মতে নিলে আমি একবার নিলে যদি ভালো লাগে আবার দ্বিতীয়বার যেমন নিতে পারে সেই ব্যবস্থা আমি করে দিব আমি অনেক দাম রাখবো না তারপরে আমি বিদেশ থাকি ভবিষ্যৎ থাকি যদি কোনো সহযোগিতা লাগে বা কোনো এমন কোনো সহযোগিতা আমি সব ধরনের সহযোগিতা আমি দিব মানে ইয়ার পরে আবার টেলিফোন নাম্বার আছে যোগাযোগ করুক আসুক দেখুক দেখার পরে যদি আগে পছন্দ হয় তাই দিব। নিব কোনো সমস্যা নাই এটা আমার নিজের বাড়ি আমার নিজস্ব খামার আমার সব কিছু আমার নিজস্ব ইনশাল্লাহ এই বছর আমি দশটা সার উড়াইছি পরবর্তীতে আশা করি যে আরও বিশটা উঠাম এইভাবেই আমি আগে যাব আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আপনারা আইসা দেখেন আচ্ছা আপনি তো প্রবাসী হয়ে দেশে খামার করে সফল আপনি এবং আপনার স্ত্রী দুজনে সফল দম্পতি তো অনেক প্রবাসী ভাই যারা আছে যারা এরকম দেশে কিছু করার চিন্তা করতেছে হ্যাঁ তো আপনিও যেহেতু একজন প্রবাসী তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন বা তাদের জন্য যদি কোনো পরামর্শ দিতেন তাদের উদ্দেশ্য বলা মনে করেন যে যদি বিদেশেতে আসে আইসা আমার লগে যোগাযোগ করলে পরামর্শ নিলে তবে দুই সাইডটা গাভি কিনলে আশা করি তাদের সাফল্য হইব করুক তারপরে আমরা আছি আমরা সহযোগিতা করব আস্তে আস্তে করতে হবে কিন্তু একবারে দশটা বিশটা করলে লসও খাইতে পারে তা দুই সাইডটা করলে এক বছর ফালে বা দুই বছর ফালে তো বোঝা যায় যে জিনিসটা আমার লাভ কোন দিকে যাচ্ছে যদি লাভ হয় তা আস্তে আস্তে বাড়াইব ফার্ম করব। সবাই এইভাবে আগ্রহ যাইতে হইব নুরুল আমিন ভাই এবং আপা আপনাদের আসলে দুজনকে দেখে আমার খুব ভালো লাগলো যে আপনার এই যে স্বামী স্ত্রী যৌথ আপনারা আপনাদের এখানে খুব সুবিশাল খামার করছেন এবং সফলতার সাথে পরিচালনা করতেছেন খুবই ভালো লাগলো আমার কাছে তো আশা করি আপনাদেরকে থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই এরকম খামার করবে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম